নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। বশীকরণ কথার অর্থ কাউকে নিজের আয়ত্তে এনে তাকে নিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করানো। তন্ত্রশাস্ত্রে বশীকরণের সর্বাধিক ব্যবহারের প্রচলিত নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার কাজ, এছাড়াও নানা কার্যসিদ্ধির উদ্দেশ্যে বশীকরণের ক্রিয়া ব্যবহার করা হয়। কিন্তু কিভাবে এই বিশেষ বশীকরণ করা হয়? বশীকরণের পূজার সময় সাধারণত চার ধরনের উপাদান ব্যবহার করা হয়: সুপারি, লবঙ্গ, পুষ্প এবং বস্ত্র। বশীকরণকে সফল করতে হলে যাকে বশ করা হবে তার শরীরের সঙ্গে প্রত্যক্ষ স্পর্শ রয়েছে এমন কোনো বস্তু নিয়ে আসতে হয়, যেমন তার পরনের পোশাকের টুকরো বা মাথার চুল। এরপর সেই বস্তুকে কাজে লাগিয়ে তান্ত্রিক গুহ্য পূজার্চনা ও বশীকরণ প্রক্রিয়া শুরু করেন। কিছু বিশেষ গাছগাছড়া দিয়ে পূজায় ব্যবহার করা হয়। সেগুলি যাকে বশ করা হয় তার মন, মস্তিষ্ক বা আত্মিক প্রতীক হিসাবে ব্যবহার করা হয় বলে মনে করা হয়। তান্ত্রিক যত দক্ষ হবেন বশীকরণের ফল তত দ্রুত হবে। বশীকরণের প্রক্রিয়ারই একটি বিশেষ ধরন হল মোহিনী বশীকরণ। এই পদ্ধতিতে নাকি কোনো যুবতী মেয়েকে বশ করা হয়। বলাই বাহুল্য, এহেন বশীকরণ প্রক্রিয়াকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্বাসযোগ্য মনে করা খুবই কঠিন। বিজ্ঞান কখনোই মনে করে না যে কেবল কিছু পূজার্চনার মাধ্যমে কোনো মানুষকে নিজের ইচ্ছা, তবে এই বিশেষ শাস্ত্র আজও পৃথিবীতে রয়েছে, এমনকি ভারতবর্ষেও রয়েছে। তাই যে শাস্ত্র তার অস্তিত্ব রক্ষা করেছে তার মধ্যে কিছু না কিছু প্রভাব অবশ্যই রয়েছে। আমি আজ আপনাদের সঙ্গে সোমবারের বিশেষ উপাচারের কথা আপনাদের বলবো। এই বিশেষ উপাচারে আপনি আপনার অভীষ্ট কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে আপনি বশীভূত করতে পারবেন। তবে একটি বিশেষ কথা অবশ্যই বলবো যে সোমবার হলো ভগবান শিবের বার, তাই এই বিশেষ দিনে আপনি কখনোই নিজের সাধ্যের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, অর্থাৎ আপনি অপ্রয়োজনীয়ভাবে এই বশীকরণ করবেন না। যে বশীকরণ মানুষকে ক্ষতি করতে পারে কখনোই সেই বিশেষ ক্রিয়া করবেন না, সেই ক্রিয়াতে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। আমি এই বশীকরণের বিশেষ ক্রিয়া বলার আগে এই সাবধানতা আপনাদের দিয়ে যাই। এই বশীকরণের জন্য অবশ্যই একটি সাদা কাগজ লাগবে এবং লাল একটি পেন লাগবে। আপনি যে কাঙ্ক্ষিত মানুষ বা বস্তুকে আপনি পেতে চাইছেন সেই কাঙ্ক্ষিত মানুষের নাম সাদা কাগজে অবশ্যই লিখুন। আবারও বলছি, এই বিশেষ উপায় সোমবার করবেন, অন্য কোনো বারে এই বিশেষ উপায় করলে কোনো কাজই হবে না। তারপর এই বিশেষ কাগজে, অর্থাৎ যেখানে আপনি সেই বিশেষ ব্যক্তিকে বা বিশেষ মানুষের যার নাম লিখেছেন, যাকে বশ করতে চাইছেন, সেই কাগজে এই বিশেষ মন্ত্রটি তিনবার জপ করুন। ওম কামাক্ষায় অক্ষ্যভ্য, ওম কামাক্ষায় অক্ষ্যভ্য, ওম কামাক্ষায় অক্ষ্যভ্য। এই বিশেষ মন্ত্রটি তিনবার জপ করুন। এই মন্ত্র জপ করার পর এই কাগজটি মুড়ে নিয়ে নিজের হাতে রাখুন এবং ওই বিশেষ ব্যক্তির নাম মনে মনে জপ করতে থাকুন। তারপর ওই বিশেষ কাগজের মোড়াটি নিজের পকেটে রাখুন এবং 3 ঘন্টা পর ওই বিশেষ কাগজটি আগুনে জ্বালিয়ে দিন। এই বিশেষ ক্রিয়ার পর দেখবেন যে বিশেষ মানুষের জন্য আপনি এই বিশেষ ক্রিয়া করেছেন সে ধীরে ধীরে আপনার প্রতি বশ হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই মন্ত্রটি অসম্ভব শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র আপনার জিহ্বাতে আনতে গেলে আপনাকে অবশ্যই বিশেষ নিয়মকানুন মানতে হবে, আপনার মনকে শুদ্ধ করতে হবে, তবেই আপনার এই বিশেষ মন্ত্র কাজ করবে। এখন আসুন শুনে নেওয়া যাক দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে এই বিশেষ মন্ত্র। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
নামঃ সেবায়। ওম নমঃ 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 সেবায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।